नमस्कार বন্ধুরা, শ্রী সদ্গুরু সংঘ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতা মণ্ডলীকে জানাচ্ছি সুস্বাগতম। সেই সাথে আমার অগণিত গ্রুপ ভাই গুরুভগ্নীদের জানাচ্ছি সুমধুর জয় গুরুপ্রীতি সম্ভাষণ। আমি সন্মিত্র প্রতি রবিবারের মতো আজকেও আজ ঘটে অঘটনের পর্বগুলি নিয়ে আপনাদের সামনে। এই পুণ্যভূমি ভারতবর্ষে যুগে যুগে ত্রিতাপক্লিষ্ট জীবকে উদ্ধার করতে লীলা করে গেছেন অনেক মহাপুরুষগণ। ঈশ্বরকল্প অবতার পুরুষ বা সদ্গুরুগণ দুইভাবে তাদের লীলা করে থাকেন, এক তাদের দেহ অবস্থানকালের পার্থিব লীলা ও দ্বিতীয় তাদের দেহরক্ষার পরবর্তীতে নিত্য লীলা। আমার ক্ষুদ্র জীবনে যে সকল সাধক জীবনী ও আধ্যাত্মিক গ্রন্থ আমি পাঠ করেছি তাতে উল্লেখযোগ্যভাবে উঠে এসছে ভারতের কিছু অসামান্য যুগপুরুষ ও অবতারকল্প সদ্গুরুগণের নাম, যারা স্থূল দেহ রক্ষার পরবর্তী সময়েও প্রকটভাবে ভক্ত শিষ্যদের সামনে নিজেদের নিত্যলীলা করেছেন ও করে যাচ্ছেন। তাদের মধ্যে শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেব, পারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, তারাপীঠের নিত্য জাগ্রত ভৈরব শ্রী শ্রী বামাখেপা, মহারাষ্ট্রের শিরডির মহাপুরুষ সাই মহারাজ, সদ্গুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, কৈবল্যনাথ, শ্রী শ্রী রাম ঠাকুর প্রমুখগণ বিশেষভাবে উল্লেখযোগ্য। শ্রী গুরু সত্য, তার লীলাও সত্য। তাই প্রতি রবিবারের মতো আজকেও আজও ঘটে অঘটনে আমরা জানব আমাদের পরম আরাধ্য গুরু শ্রী নিগমানন্দ পরমহংসদেবের দেহরক্ষার পরবর্তী সময়ের আরেক অপার্থিব লীলা কাহিনী, যার প্রত্যক্ষদর্শী ঠাকুর মহারাজের অগণিত শিষ্য ভক্তবৃন্দ, যা শুনলে আপনারাও শিহরিত হয়ে উঠবেন। মুর্শিদাবাদের খাগড়ায় শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘ প্রতি বছর ঝুলন পূর্ণিমার সময় খাগড়া শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের পরিচালনায় ঠাকুরের জন্মোৎসব পালন করা হয়। সংঘসেবীবৃন্দ সেই দিন সম্মিলিতভাবে গুরুর প্রতি নিজেদের শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের অর্ঘ চোখের জলে নিবেদন করেন ঠাকুর নিগমানন্দ দেবের পাদপদ্মে। খুব নিষ্ঠা ভক্তি সহযোগে পূজা অর্চনার পর আসে ঠাকুরকে ভোগ নিবেদনের পর্ব। ঠাকুরের সামনে অঞ্জব্যঞ্জনের থালা নিবেদন করে পর্দা দিয়ে মঞ্চ ঢেকে দেওয়া হয়। সম্মিলিত ভক্ত ও শিষ্যবৃন্দ ঠাকুরের ভোগ নিবেদনের সঙ্গীত তখন প্রাণের আকুল আবেগে পরিবেশনের সাথে সাথে চোখের জলে ঠাকুর মহারাজকে কাতরভাবে ভোগ নিবেদন গ্রহণ করার জন্য প্রার্থনা করেন। লীলাময় ঠাকুর নিগমানন্দ দেব ঘটান সেই মুহূর্তে তার আশ্চর্য মহালীলা। ভোগ নিবেদন সঙ্গীতের অন্তে যখন ভক্তমণ্ডলী প্রসাদ দিয়ে মঞ্চে উঠে ঠাকুরের সামনের প্রসাদি আচ্ছাদন পর্দা সরিয়ে ফেলেন, তখন তারা প্রত্যক্ষ করেন থালার প্রসাদি অন্নে শ্রী শ্রী ঠাকুর মহারাজের এক দীর্ঘ স্পষ্ট হাতের চিহ্ন। অর্থাৎ ঠাকুর মহারাজ স্বয়ং আসেন এবং ভোগ গ্রহণ করেন, যা অগণিত ভক্ত ঠাকুর নিগমানন্দের এই দিব্য মহালীলা প্রত্যক্ষ করে ধন্য হন। আজও এই নিত্যলীলার সাক্ষী খাগড়া শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের সকল সংঘসেবীবৃন্দ। উক্ত ঘটনাটি বর্ণনা করার জন্য খাগড়া নিবাসী গুরুভগ্নী শ্রীমতী দীপা মুখার্জির কাছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমার প্রাণপ্রিয় গুরুভ্রাতা গুরুভগ্নীদের কাছে বিশেষভাবে নিবেদন, আপনাদের জীবনেও যদি ঠাকুর মহারাজের কোনো অপার্থিব লীলা কাহিনী ঘটে থাকে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে
আপনারা জানাতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে আজকের পর্বে আমরা জানলাম কীরকমভাবে করুণাময় ঠাকুর মহারাজ নিজে স্বয়ং উপস্থিত হয়ে ভক্তের আকুল আবেগে সাড়া দিয়ে ভোগ গ্রহণ করে। তো আজকের এই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শ্রী সদ্গুরু সঙ্গ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে আবারও ঠাকুরের আরও অন্য কোনো দিব্য আশ্চর্য লীলা কাহিনী নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, জয় গুরু জয় মা।